আমি উপস্থিত আছো ধুবুরী আয়ুক্ত কার্যালয় সমূহত। আর ধুবুরী আয়ুক্ত কার্যালয় সমূহত বর্তমানে এক অবস্থান ধর্মঘট চলি আছে, আর অবস্থান ধর্মঘটের উদ্দেশ্য এটাই যে বর্তমানে যে চলি থাকা গড়াখহনীয়া, এই গড়াখহনীয়া ব্রহ্মপুত্র আর ইয়ার উপনয়নসমূহে যে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে, এক কথা কবলে গেলে এই অঞ্চলের বহু মানুষ ইতিমধ্যে গৃহহীন হয়েছে আর এই গড়াখহনীয়া কিন্তু অব্যাহত আছে। আর গড়াখহনীয়া রোধ করবলে জলসিঞ্চন বিভাগে যে ধরনের ব্যবস্থা লোক লাগিছিল সেই ব্যবস্থা লোক পড়া নাই, সেই দাবিত এই দাবিত বর্তমানে আছে। আর আপনাদের দেখা পাইছে আমি দেখে আসো ইয়াছে ব্রহ্মপুত্র উপনয়নসমূহের গড়াখহনীয়া বিজ্ঞান স্থায়ী সমাধান প্রতিরোধ ব্যবস্থার কারণে এই ব্যবস্থা লৈছে। আর মূলত ফুলকাটারি দল এখন আছে, এখন ধুবুরী আর জৰুৱা বন্দিয়ানা সমষ্টি, নতুনকে সমষ্টি জৰুৱা বন্দিয়ানা সমষ্টির যে এখন দলং বর্তমানে নির্মাণ হয়ে আছে, এই নির্মীয়মান দলংখনের কাম যথেষ্ট লেহেমিয়া হয়েছে। আর এই গোটেই দাবিত গড়াখহনীয়া প্রতিরোধ আর ফুলকাটারি দলংখনের নির্মাণ সোনকালে হব লাগে, এই দাবিত আপনাদের এই আজি অবস্থান ধর্মঘট। মূলত গড়াখহনীয়া কোনটো অঞ্চলত বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি ভাবেন? আসলে আজির এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আসলে আমি দুটা উদ্দেশ্য রাখিছো। এটা হল যে সমগ্র অসমখনের কথা চিন্তা করেছো, আপনাদের নিশ্চয় জানে যে অসমখনে বানপানীত ককবকাই থাকার সময় প্রায় শতাধিক লোকে নিজের প্রাণ হেরার সময় কালি কেন্দ্রীয় বাজেট উত্থাপন হয়েছে। আর কেন্দ্রীয় বাজেটত দেখা গেছে যে অরুণাচল কি কব অন্ধ্রপ্রদেশের আপনার বান সমস্যা মোকাবেলা করবর কারণে 15,000 কোটি টাকার আবন্টন করেছে, ঘোষণা করেছে। তেনেদরে বিহারের বান সমস্যা মোকাবেলা করবর কারণে আপনার 11,500 কোটি টাকা আপনার আবন্টন দিছে, কিন্তু রাজ্যের বান পরিস্থিতি মোকাবেলা করবর কারণে এটকা এটাও বাজেটত কিন্তু ঘোষণা করা নাই, কেবল সহায় করার আশ্বাস দিয়া হয়েছে, মৌখিক প্রতিশ্রুতি। আর সেই মৌখিক প্রতিশ্রুতি পায়ে আমার অকর্মণ্য অপদার্থ মানে মেরুদণ্ডহীন মুখ্যমন্ত্রী বলে কম হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ফেসবুকত নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রশংসায় উপচাই পেলাইছে। সেখানে আজির এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আমি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের হকিয়ায় ডাঙরিয়াতে দাবি উত্থাপন করছো অতি শীঘ্রে বান আর গড়াখনের সমস্যাটি রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি প্রদান করো আর সমস্যা সমাধান করে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করো। এই আমার কালি বিশেষ করে কেন্দ্রীয়ভাবে যে বাজেট উত্থাপন হয়েছে বাজেটত উপেক্ষা করার কারণে আজির এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে তাৎক্ষণিকভাবে আমি এই দাবি আর সুকিয়া দাবি আর আমি সুকিয়াই দিছো। মূলত আজি আপনাদের ধুবুরী আয়ুক্ত কার্যালয় সম্মুখত যেহেতু এই প্রতিবাদ অবস্থান করে আছে, ধুবুরীর কোন কোন অঞ্চল গড়াখনিয়া বেশিকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এই মুহূর্তে বর্তমানে বাতরি আছে? হয় হয়, একচুয়ালি আপনাদের নিশ্চয় জানে বান গড়াখনীয় অঞ্চল পরিদর্শন করার কারণে আমার অখিল গগৈ ডাঙরিয়া ধুবুরীর বিভিন্ন এলাকাত ঘুরি ফুরিছিল। সেই সময় আমি যুর অঞ্চল গৈছিল দেখিছিল, বিশেষক আপনার বীরসিং জোরাসর অঞ্চল, বিশেষক আপনার সাউথ শালমারা সেতু পাতে বানপানী গড়াখনীত সম্পূর্ণরূপে যা যাওয়ার নিচিনা হয়েছে। আর ওইপিনে একটা টুকরেশ্বারা টুকরেশ্বারা যেটু উত্তর পাট আছে গঙ্গাধর নদীর প্রবল খনে তাতে দেখা গেছে কেনেকা রাস্তা সম্পূর্ণরূপে উঠি গেছে। এই অঞ্চলের রাইজে কোয়া হিসাবে তো তাতে আপনার হাজার হাজার পরিয়াল সম্পূর্ণরূপে যা গেছে, কিন্তু তারপরও দেখা গেছে তাতে এতালেকে আমার জেলা প্রশাসনের মানুষ এটাও যাওয়া নাই, এতালেক সরকারের ফলের কোনো ধরনের মানুষ অহা নাই। সেখানে আজির এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে ধুবুরীর তেনেকা অঞ্চল যুব অঞ্চল ইতিমধ্যে বান আর গড়াখনিয়া পীড়িত এলাকা হয়েছে, আর বিশেষ করে হাজার হাজার মানুষ আপনার নিজের ঘর মাটি বাতি হেরুয়াইছে। এই লোকসলক গই তাতে পরিস্থিতির বুঝ লোক অতি শীঘ্রে পুনঃসংস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা এই আমার দাবি, আর বান আর গড়াখনে নিয়ন্ত্রণের কারণে অতি শীঘ্রে যাতে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করে তার দাবি আমি উত্থাপন করছি। আর আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে ইয়াত ফুলকাটারি নামের একটা ব্রিজ এখন আছে, তাতে দীর্ঘদিন ধরে সেই ব্রিজ নির্মাণের কাম চলি আছে কিন্তু এতালেকে সম্পূর্ণ হয়ে উঠা নাই, লেহেমিয়া সম্পূর্ণ লেহেমিয়া। আর আমার সন্দেহ হয়েছে তাতে কিবা একটা ধরনের চক্র জড়িত হয়ে থাকবে পারে, বিশেষকৈ তাতে আমি যেতিয়া গৈছিলো সেই অঞ্চলত বান পরিস্থিতি পরিদর্শন করবলৈ যাতে স্থানীয় রাইজে কৈছে যে কিবা এটা চক্র আছে তাতে সিন্ডিকেট করে আছে, দলংখনের কাম সম্পূর্ণ হয়ে গেলে লাখ লাখ রাইজর উপকৃত হয় কিন্তু একাংশ মানুষের সাথে তাতে কিবা স্বার্থ বিঘ্নিত হয়ে আছে নাকি, তেনেকা ধরনের কথা এটা চলেছে। এখানে আজির এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে সংশ্লিষ্ট বিভাগক আমি দাবি উত্থাপন করেছো অতি শীঘ্রে
মাত্র মুষ্টিমেয় লোকের সুবিধার কথা চিন্তা নকরে হাজার হাজার লাখ লাখ লোকের সুবিধার কথা চিন্তা করে অতি শীঘ্রে এই দলংখন মুক্তি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। আর যদি সেই কাম নকরে তেতিয়া কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি বা আমি রাইজর দলে অখিল গগৈ ডাঙরিয়া নেতৃত্ব তাতে ডাঙরকৈ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করবলে আমি বাধ্য। নিশ্চয়কৈ অতি গুরুত্বপূর্ণ কথা এটা আছে, গৌরীপুর আর জরুয়া বন্দিয়ানা সমষ্টি এই দুই সমষ্টির সংযোগী এখন দলং কলকাতার এই দলং বিগত চারি পাঁচ বছর ধরে কেবলমাত্র নির্মাণে চলি আছে। আজিলেকে কিন্তু এই দলংখন নির্মাণ সম্পূর্ণ হওয়ার কোনো চিন চাপ দেখা যায়। আর যেটা একটা কথা কৈছে, গড়াখহনীয়া একটা দীর্ঘদিনীয় সমস্যা, আর এই গড়াখহনীয়া সমস্যা কেবলমাত্র ধুবুরী জেলার যদি আমি কব যাও, ধুবুরী আর দক্ষিণ চাপা মানকাছ জেলার ফকিরগঞ্জকে ধরে বিভিন্ন অঞ্চলের, গোলকগঞ্জের বিভিন্ন অঞ্চল, বিনাশীপাড়া বিভিন্ন অঞ্চল, বিভিন্ন অঞ্চল কিন্তু বর্তমানে গড়াখহনীয়া একটা পেলে তাণ্ডব সৃষ্টি করেছে, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আর তেনে সময় এই অবস্থান ধর্মঘট কার্যসূচী আজ ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির তরফের চারিখণ্ডিয়া একটা অবস্থান ধর্মঘট কার্যসূচী লিখেছে। ধুবুরী আয়ুক্ত কার্যালয় সময় অবস্থান ধর্মঘট করেছে, অবস্থান ধর্মঘট করে দাবি উত্থাপন করেছে যে সরকারি প্রতিনিধি আহি গড়াখহনীয়া কবলিত অঞ্চল পরিদর্শন করক আর গড়াখহনীয়া প্রতিরোধ করবলে স্থায়ী ব্যবস্থা, স্থায়ী সমাধান আর ব্যবস্থা করক। এয়াই আছে নিউজিটনের এই ডিজিটাল সম্পর্কে আপনার চাই থাকার কারণে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।